ইয়া নবী সালাম আলাইকা, এ বাক্যে কি কোনো ধরনের ত্রুটি আছে? অবশ্যই ত্রুটি আছে। আপনি ইয়া নবী, এটা কোনো আরবি হয়েছে না বাংলা হয়েছে? ইয়া নবী কোনো আরবি হয় নাই, কারণ আপনাকে বলতে হবে ইয়া আইয়ুহান নবী, অথবা বলতে হবে ইয়া নবী আল্লাহ, মানে কথাটা পূর্ণ হয়নি, আরবি ভাষা হয়নি, এটা বাংলা হয়েছে। বাংলায় পড়েই আমরা হুজুর হয়ে গেছি সব। ইয়া নবী সালাম আলাইকা কোনো আরবি ভাষাই হয়নি। আর এই জাতীয় ইয়া ডাকটা জায়েজও নাই। আপনি কী জন্য ডাকছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, শিক্ষা দিয়ে যদি এইভাবে বলেন, আপনি ইয়া নবী অপমানজনক, ইয়া আইয়ুহান নবী বলতে পারেন আপনি সুন্দর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কীভাবে ডাকছে? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, সুন্দর করে ডাকছে। ইয়া আইয়ুহান নবী, আরবি ভাষা হলে আরবি ভাষার মতো ডাকেন, নিজের মতো করে এভাবে ডাকবেন, ইয়া নবী সালাম আলাইক। এটা কি মেলায় ঠেলায় ফেলায় দেওয়ার জিনিস নাকি যে সালাম আলাইক দিলেন? সুন্দর করে কথা বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করে ইয়া আইয়ুহান নবী সাল্লামু আলাইকা বলতে পারেন, হ্যাঁ, অথবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতে পারেন, অথবা বলতে পারেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে, যখন আপনি ওখানে থাকবেন, মানে রাসূলুল্লাহ সাল্লামের কবর রওজা কবর শরীফের সামনে থাকবেন, হ্যাঁ, অথবা যে দূরে থাকলে বলবেন রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছে কী বলছেন, কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেভাবে শিক্ষা দিয়ে সেভাবে বলেন।